Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahmadullah hamda shakirin wa usalli wa usallimu ala al-Nabi al-Amin wa ala alihi al-Tayyibin al-Tahirin wa sahbihi ajma'in wa ba'd. Amra aske Rasulullah sallallahu alaihi wa sallamir jiboni alochona korar jonno apnader khidmote eshechi. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহাবিশ্বের মহাবিশ্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু উলদে আদম ওয়ালা ফখর, আমি হলাম সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, তবে এতে গর্ব করার কোনো বিষয় নাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমি আপনাদের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। যেহেতু বলতে গেলে মানুষের পরিবার, পারিবারিক জীবন, পরিবারের মধ্যে বেড়ে ওঠা, এটা তো জন্ম থেকেই শুরু হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আল্লাহর নবী হবেন, তিনি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হবেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকে, এমনকি জন্মের পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন, আল্লাহ লুক আফটার করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি নিজে বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আল্লাহ তাআলা স্বয়ং আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ আদব আল্লাহ তাআলা আমাকে শিখাইয়েছেন, আমার চরিত্র, আমার শিষ্টাচার সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি এক বিশাল চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কাজে আসুন আমরা প্রথমে আলোচনা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে কীভাবে বিহেভিয়ার করলেন ফ্যামিলির মধ্যে, কীভাবে তিনি তার মায়ের কোলে জন্ম নিলেন, মা হালিমাতু সাদিয়ার কাছে দুধ খেলেন, বড় হলেন, এবং শিশুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ব্যতিক্রম আমরা কী দেখি, সেটাই হওয়া উচিত আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন, এবং জন্মের পরে সে সময়ে নিয়ম ছিল যে মক্কাতে সন্তানদের যাদের জন্ম হতো তাদেরকে দুধ মার কাছে বিভিন্ন জায়গাতে গ্রামে পাঠানো হতো, শহরের আবহাওয়া যেহেতু ভালো না সেজন্য। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এসেছিলেন মক্কাতে এরকম কোনো বাচ্চাকে নিতে, কিন্তু যেই বাচ্চার বাবা নাই সেই বাচ্চার দাদা অথবা চাচা কী লুক আফটার করবে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিতে রাজি হলেন না। সবশেষে যখন আর কাউকে পেলেন না, তখন তিনি এই ইয়েতিম বাচ্চাটাকে নিলেন। এতিম বাচ্চার বরকতে হালিমার যে গাধার পিঠে এসেছিলেন, গাধাটা শক্তিশালী হয়ে গেল। হালিমা নিজে অনেকদিন খেতে পান নাই, তার স্তনে দুধ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়ে দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ ভাই যিনি ছিলেন, প্রথমেই তিনি মায়ের কোলে গিয়ে যে ইনসাফ দেখালেন সেটা হলো এটা যে তিনি মায়ের দুটো স্তনের একটা মাত্র স্তনকে তিনি খাইলেন, আর একটা স্তনকে রেখে দিলেন হলো দুধ ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকেই পরিবারের মধ্যে বাচ্চা হিসেবে তিনি এনসাব কায়েম করা শুরু করলেন। যখন হালিমার ঘরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বানি সাদের এরিয়াতে তিনি বড় হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছেন, কিন্তু কোনো সময় এমন কোনো রেকর্ড পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে তিনি মারামারি করেছেন, কারোর সঙ্গে আল্লাহ নবী ঝগড়া করেছেন, খেলাধুলা করতে গিয়ে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, এমন কোনো আলামত কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যায় নাই। কারণ আল্লাহ নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজত করা হয়েছে, গাইড করা হয়েছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বানি সাদ ছিলেন, হালিমা নিজেও আশা করতেন
যে আমার এই দুগ্ধপোষ্য ছেলেটা যেন অনেক দিন আমাদের সঙ্গে থাকে। কিন্তু আল্লাহর ফয়সালা, দেখা গেল একদিন তিনি বাইরে গিয়েছেন, অপরিচিত লোক এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে শাক্কে সদরের যে ঘটনা, সিনাসাক করার ঘটনার কথা আমরা শুনেছি, এই ঘটনার পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও একটু কেমন হয়ে গেল, হালিমা সহ হালিমার যিনি স্বামী ছিলেন তারাও ভয় পেয়ে গেলেন, শেষ পর্যন্ত তারা মক্কায় নিয়ে আসতে বাধ্য হলেন। কিন্তু যতদিন পর্যন্ত হালিমার ঘরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, হালিমা নিজে তিনি বিভিন্ন রেওয়ায়েতে বলেছেন এবং ওই এরিয়াতে যারা ছিল তারা সবাই বর্ণনা করছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইয়াং বয় হিসেবে, একজন বালক হিসেবে এত সুন্দর ব্যবহার করেছেন, এমনভাবে ইনসাব বজিয়ে রেখেছেন, কোনো সময় মার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোনো সময় ভাই বোনদের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোনো সময় তিনি কারো সঙ্গে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই। তাহলে আমার ভাইরা আমরা বুঝতে পারি, আমার বোনেরা আমরা বুঝতে পারি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই নিজের পরিবারের মধ্যে তিনি ছোটবেলা থেকেই একজন আদর্শ ছিলেন, তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন। আর এই জন্যই আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা বালক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিশোর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা পরিবারের সঙ্গে ভালো ব্যবহার, ভাইদের মধ্যে ইনসাফ কায়েম করা, বোনদের সঙ্গে ভালো ব্যবহার করা, এর সবটাই কিন্তু আমরা দেখি। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই কথাগুলো বলি, তাদেরকে আমরা ইনসাফ শেখাই, ভাইয়ে ভাইয়ে বোনে বোনে যেন মারামারি না করে, সিবলিংসের মধ্যে যেন গণ্ডগোল না হয়, এবং ইনসাফের এই তারবিয়া যেন ছোটোবেলা থেকেই আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি, সেটাই হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের বড় শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।